তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 1200 বছরের পুরনো এক প্রাচীন মন্দিরে। এই মন্দিরটি সিদ্ধেশ্বর মন্দির নামে পরিচিত, এবং কি এই মন্দিরের পাশেই রয়েছে এক অজানা চৌকো এবং গোল আকৃতির অনেকগুলি স্তূপ, যা দেখে আপনারাও অবাক হবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আপনাদেরকে দেখাবো এই মন্দিরের ভিতরে পাথর রূপে যতগুলি মূর্তি রয়েছে সেই মূর্তিগুলি, এবং কি এখানের অজানা রহস্যময় ইতিহাস আপনাদেরকে তুলে ধরবো, এবং এখানে কিভাবে আসবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন এখন সেই মন্দিরে। এই মন্দিরটি সিদ্ধেশ্বর মন্দির নামে পরিচিত, প্রায় 1200 বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরে টেরাকোটা টালি ব্যবহৃত হয়েছে, যা দেখে বোঝা যায় প্রাচীন ভারতের প্রাচীন মন্দিরগুলির অন্যতম এবং কি শ্রেষ্ঠ নিদর্শন। মন্দিরের গায়ে বিভিন্ন নিত্যরত মূর্তি ও ফুল এবং কি লতা পাতার নকশার সুন্দর সুন্দর কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। মন্দিরটি দৈর্ঘ্যে প্রায় 30 ফুট আর প্রস্থে 26 ফুট 9 ইঞ্চি, উচ্চতায় 64 ফুট। খুলছে না? হ্যাঁ, দেখুন দেখুন কোনটা বড়, আমি শুনতে আমার ভুলে যাই। আচ্ছা, মন্দিরের ভিতরটা খোলার চেষ্টা করছে কিন্তু চাবি মিলছে না। খুলছে না? তাহলে মন্দিরে মোটামুটি আপনি এখন দেখভাল করছেন? জয় বাবা। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে শিবলিঙ্গ, আর শিবলিঙ্গর পিছনে রয়েছে কালো পাথরের বাবা গণেশ, বাবা গণেশের মূর্তি, আর তার পাশে রয়েছে তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি এবং মা দুর্গার মূর্তি। এই মন্দিরে এলে প্রথমে আপনাদের চোখে পড়বে 4টি প্রাচীন শিবলিঙ্গ। মন্দির সংলগ্ন অংশে ছোট ছোট গোল এবং চৌকো আকৃতির অনেকগুলি স্তূপ দেখা যায়। লোকমুখে শুনলাম এই স্তূপের ভিতরে আছে নাকি বৌদ্ধ ভিক্ষুকদের চিতাভস্ম সমাধি করা ছিল, এবং কি এই মন্দির নাকি বৌদ্ধ কিংবা জৈনদের একটি কেন্দ্র ছিল, তা পরবর্তীকালে শিব মন্দিরে রূপান্তরিত হয়েছে। তো এই মন্দিরে ঘুরতে ঘুরতে আমরা এখন পেয়ে গেছি এই মন্দিরের পূজারীকে, ওনার নাম দুর্গাশঙ্কর গাঙ্গুলি। তো ওনার কাছ থেকে আজকে আমরা জেনে নেব এই মন্দিরের ইতিহাস, আর আপনাদের কাছেও সেই ইতিহাস তুলে ধরবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি দুর্গাশঙ্কর গাঙ্গুলি, আমি মন্দিরের পুরোহিত। এই মন্দির সম্বন্ধে আমার 7 পুরুষ ধরে এই মন্দির পুজো করে আসছেন। বলছি ঠাকুরমশাই, এই মন্দিরটা মোটামুটি মানে কত সালে পুরনো হবে? যেটা আমি শুনলাম নাকি 1200 বছর বা 1200 বছরের পুরনো এই মন্দির। 1200 বছর হবে না, 1100 বছর পুরনো হবে। কারণ কি, এই জন্যই আমরা যে নিদর্শন দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরে, এটা তৈরি হয়েছিল জৈন আমলে। অতএব আমরা ইতিহাসের পাতায় যেটা পড়ে থাকি যে জৈনরা মোটামুটি আমাদের ভারতবর্ষে 1100 বছর আগে এসেছিলেন, তাদের যে ধর্ম বিস্তার করার জন্য। অধিকাংশ যত বড় মন্দির দেখতে পাবেন, নদীর চরে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। আমাদের এখানে সিদ্ধেশ্বর মন্দির যেমন রয়েছেন, সেরকম রয়েছেন আমাদের গড়দেউলের কাছে, নদীর চরে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। আমাদের সারেশ্বর রয়েছে, আমাদের এদের সূর্য মন্দির রয়েছে,
অযোধ্যার যে শিব মন্দির রয়েছে অধিকাংশ মন্দির এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আছে। এই জন্যে আমরা অনুমান করি এই মন্দিরটা আমরা 1100 বছর আগেকার পুরনো। তো আমি এখানে কিছু স্তূপ দেখতে পাই, তবে অনেকে বলছে নাকি এখানে মুনি ঋষিদের সমাধি করা হয়েছে, এবং কিছু মানুষ বলছে যে এটা সম্বন্ধে আমার কিছুই জানি না। তবে এইটা কি সত্যি এখানে মুনি ঋষিদের সমাধি করা রয়েছে? অনেক কি মুনি ঋষিদের সমাধি? আপনাকে বলবো, আপনি আপনার এদিকে ঘোরান। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা এখন ইয়ে হয়ে পড়ে গেছে, আপনার ভবন অবস্থায় পড়ে গেছে। এইখানে যে আমরাও দেখেছি অনেক সাধু সন্ন্যাস এখানে আগে থাকতেন, বর্তমানে এখানে সাধু নেই, এনার এখানে থাকতেন সাধু। আমাদের হিন্দু ধর্মে সাধু মারা গেলে ওদের দাহ করা হয় না, ওনাদেরকে সমাধি করা হয়। সেই হিসাবে আমরা দুই একটা দেখেছি সমাধিস্থিত করতে, বাকিগুলো সেই অনুপাতে আমরা ভাবি যে হ্যাঁ বাকিগুলো সমাধি করা আছে। এই যে একটা পুকুর, এখানে একটা পুকুর, এই সাইডে একটা পুকুর, এই তিনটা পুকুর জিনাদের পুকুর, ওনাদের কাছ থেকে জানা যে ওনারা পুকুরটা নিজেরা কাটায়নি, পুকুরটা আপনাআপনি এসেছে। পুকুর তো একটা পুকুর আপনাআপনি হওয়া সম্ভব নয়, সেই হিসাবে হয় পুকুর কেটে মন্দিরের কাজে লেগেছে, নাহলে এই যে আমরা যে জায়গায় বসে রয়েছি এখানে বসে থাকার জন্য যে বিপুল পরিমাণ মাটি দরকার, সেই মাটিটা এসছে কোথাতে, কোথাও না কোথার থেকে এসছে। সেই অনুপাতে আমরা আশা করি যে এই পুকুরগুলো তারই নিদর্শন। আমরা যেটুকু জানি বাবা দাদু, কারণ 1100 বছর আগে আমি জন্মাইনি, আমার বর্তমান বয়স 44, অতএব সেই সময় আমি জন্মাইনি। যে সময় আমি শুনেছি ওনাদের মুখ থেকেও যে মন্দির নাকি এক রাতে, আমাদের গ্রামবাসীরা সবাই ওই কথাই বলে যে মন্দির এক রাতে নির্মাণ হয়েছে। এবারে সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো বলা সম্ভব নয়। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম এই মন্দির সম্পর্কে। খুবই ভালো লাগছে আপনাদের এখানে একটা এত সুন্দর মন্দির রয়েছে, যে মন্দিরটা খুবই প্রাচীন মন্দির, এরকম মন্দির বাঁকুড়া জেলাতে খুব কম জায়গাতে দেখা গেছে। আপনারা এটা খুবই যত্ন সহকারে রাখুন, অবশ্যই আপনাদের এটার সম্পর্কে আরও বিদেশের মানুষ বা আমাদের ইন্ডিয়ার যে পর্যটকরা রয়েছে যে তারা কিন্তু এখানে এসে এই মন্দির দর্শন করতে পারবেন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাকে, নমস্কার। তো এখানকার মানুষ এই মন্দিরটিকে ফেমাস মন্দির বলে পরিচিত দিয়েছে, সত্যিই ফেমাস মন্দির, না এলে আপনারা বুঝতে পারবেন না, একবার দেখে যান। এত বড় মন্দির খুব কম জায়গাতেই দেখা যায়। আচ্ছা, তার সাথে রয়েছে এখানে বেশ কয়েকটি গাছ, প্রচুর বড় বড় গাছ রয়েছে, এবং কি দেখে মনে হবে যেন খুবই প্রাচীন এই গাছ, খুবই সৌন্দর্যময় এই জায়গা, আপনারা যদি আসেন মন ভরে যাবে। তবে এই মন্দিরের চূড়ায় রয়েছে কতগুলো টিয়া পাখি, তাদের ডাক শুনে খুবই ভালো লাগছিল, তবে এখন টিয়া পাখি খুব কম জায়গাতে দেখতে পাওয়া যায়। তো এই কাকুদেরকে নিয়ে আজকে এই মন্দিরটা ঘুরলাম, খুবই ভালো লাগলো, এবং কি এই মন্দিরের ইতিহাস জানতে পারলাম পুরোহিতের কাছ থেকে। এই মন্দিরে আপনাদেরকে আসতে হলে প্রথমে আপনাদেরকে আসতে হবে অন্দা বাস স্ট্যান্ড, তা না হলে আসতে হবে অন্দা স্টেশন, আর সেখান থেকেই আপনারা টোটো ধরে খুব সহজে বহুলারা বা বোলারা গ্রামের এই মন্দিরে আসতে পারবেন। বাবা সিদ্ধেশ্বরের চরণে প্রণাম জানিয়ে আমরা এরপর বিদায় নেব বন্ধুরা। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।